যে কোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ায় এনটিভি। এবারে বন্যায়ও তার ব্যতিক্রম হয়নি। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও মৌলভীবাজারে বন্যার্তদের খাদ্য সহায়তা দিয়েছে এনটিভি। এরই ধারাবাহিকতায় এবার কুমিল্লার বন্যার্তদের আর্থিক সহায়তা দেয়া হলো। এনটিভির এমন উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন উপকারভোগীরা। কুমিল্লা থেকে মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট। এবারের বন্যায় কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে ১৪টি উপজেলা প্লাবিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ৮ উপজেলার। ভেঙে পড়েছে ৮ উপজেলার অর্থনৈতিক চালিকা শক্তি ও অবকাঠামো। বন্যার পানিতে নষ্ট হয়েছে কৃষকের ফসল, ভেসে গেছে ঘেরের মাছ, ভেঙে গেছে রাস্তাঘাট, অনেকে হারিয়েছেন মাথা গোজার ঠাঁই। অসহায় এই পরিবারগুলো আশ্রয় নিয়েছিল বেড়িবাঁধ সহ বিভিন্ন উঁচু স্থানে। দীর্ঘ ২১ দিনেরও বেশি সময় পর পানি নামলে ঘরে ফিরতে শুরু করেন বন্যার্তরা। যে দেখেন ভিটের উপর মুখ থুবড়ে পড়ে আছে মাথা গোজার একমাত্র ঠাঁই, লণ্ডভণ্ড হয়ে গেছে সব। এই ভিটিতে কিভাবে আবার ঘর তুলবেন এমন চিন্তায় যখন দিশিহারা বানভাসীরা, তখনই তাদের পাশে দাঁড়িয়েছে এনটিভি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমি এনটিভি তারা ধন্যবাদ করি। আল্লাহ তারা যায় আমার আমার চাহিদাগুলো তারা পূরণ করতে পারতো না, তবু তো আমার বিপদে ভালো আমার পাশে দাঁড়াইছে। তারা আল্লাহ রহমত করুক। এই টাকা দিয়ে আমি ঘরের কাজ ধরবো। এভাবে যদি সবাই সাহায্য করে তো আমি ঘরটা উঠাতে পারতাম। এনটিভিতে কর্মরত কর্মকর্তা সাংবাদিকরা তাদের বেতনের একটি অংশ পাঠিয়েছেন কুমিল্লার বানভাসী মানুষের জন্য। তাদের পাঠানো নগদ টাকা তুলে দেওয়া হয়েছে ঘরহারা এসব মানুষের হাতে। দুর্যোগের মুহূর্তে আর্থিক সহায়তা পেয়ে আপ্লুত বন্যা দুর্গতরা। খুব খুশি যে আমি ঘর উঠতে গেলে ঘর উঠাবো, নাই কি করবো। তো এনটিভিতে দিছে, এটা আমি আবার এনটিভির আশীর্বাদ করি। আলহামদুলিল্লাহ খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এনটিভি। এবারের বন্যায়ও খাদ্য সহায়তা দেবার পাশাপাশি আর্থিক সহায়তা দেয়া হয়েছে বানভাসীদের। প্রয়োজনের তুলনায় তা হয়তো কম, তারপরও এনটিভির এমন উদ্যোগে কৃতজ্ঞ তারা। এনটিভি নিউজ ডেস্ক।